হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার অনেক দিন পর চলে আসলাম ভিডিও নিয়ে। তো এটা আজকে পিঠা বানাচ্ছি। তো মাঝে শরীরও ঠিক ছিল না, ঘুরতে গেছিলাম, বাপের বাড়ি গেছিলাম, যার জন্য আমি বড় ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে সংক্রান্তি, অবশ্যই পিঠা হবেই। তো আমি পিঠা ফিঠা বানাতে পারি না, তো এই পাটিসাপটা পিঠাটা আমার খেতেও ভালো লাগে, বানাতেও পারি বেশ ভালো। তো এই দেখো, ক্ষীর ছিল না ঘরে, তো দুধ ছিল, দুধ দিয়েই আমি ক্ষীর খোয়া ক্ষীরটা বানিয়ে খোয়া না ক্ষীরটা বানিয়ে নিয়েছি। দুধটাকে জাল দিয়ে দিয়ে দেখো একদম শুকিয়ে নিয়েছি। এটা আমি সকালবেলায় করে রেখেছি, বিকাল হতে হতে কিন্তু এটা যেটুখানি জল ছিল সেটুখানি সম্পূর্ণ টেনে পুরো শুকিয়ে গেছিলো। আমি কিন্তু আর জাল টাল দিইনি। তো বেটারটাও বানিয়ে রেখেছিলাম, দেখো এটা বানিয়ে ইয়েতে দিয়ে দিয়েছি, এটা রেডি হয়ে গেছে। তো বেটারটা কী কী দিয়েছিলাম সেটা তোমাদের বলে দিচ্ছি। এটার মধ্যে 1/4 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, আর 1 কাপ দুধ, 1 কাপ জল, একটু সামান্য নুন, আর 1/2 কাপ মতন চিনি। চিনিটা যার যেরকম টেস্ট সে সেরকম দিতে পারে। আমি বেটারটা যখন বানাচ্ছিলাম তখন আমার ছোটো মেয়ে উঠে গেছিলো, আমি না এটা তুলতে পারিনি ভিডিওটা। তো দেখো, এটা সকাল দুপুরবেলাতে আমি করে রেখে দিয়েছিলাম, রাত্রেবেলা এটা বানিয়েছি, ভীষণ ভালো হয়েছিল, প্রত্যেকটা দারুণভাবে উঠছিল, তোমরা নিজেরাই দেখতে পারবে। সবকটা তো ওঠানো সম্ভব না ভিডিওতে, তো যেটুখানি সম্ভব হয়েছে সেটুখানি তুলেছি। তো যেই রকমভাবে দিয়েছি, তেল দিয়ে তারপরে বেটারটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে যেভাবে দেখো এটা কিন্তু কাঁচা কাঁচা আছে এই পাশটা, যার জন্য ওই পাশটা দেখো শুকিয়ে গেছে। তো যেই শুকিয়ে যাবে তারপরেই কিন্তু আমি ক্ষীরটা দিচ্ছি। তো এবার দেখো পাশটা শুকিয়ে গেছে যেহেতু, এবার ও পাশে আমি ক্ষীরটা কিন্তু বসিয়ে নিলাম, যেটা আমি নিজে হাতে বানিয়েছি ঘরে দুধ শুকিয়ে। তো দেখো এই পাশটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি যেরকমভাবে পাল্টি করে সেরকমভাবে আমি পাল্টি করে দিচ্ছি। দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে না, কি মোলায়েমভাবে উঠছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, বাম্পার হয়েছিল খেতে। তো তোমাদের ঘরেও আশা করি সবার ঘরে আজকে পিঠা পায়েস হচ্ছে। তো তোমরাও আমাকে একটু ছবি পাঠিও, ভালো লাগবে দেখলে, কমেন্ট করো। তো আমাকেও কমেন্ট করো যে আমি কেমনি বানাতে পারলাম, দেখে কেমনি লাগছে, ভালো লাগছে নাকি, খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো 3টে মাত্র হয়েছে, তো দেখো আবার দিয়ে নিচ্ছি। আমার মেয়েও ভীষণ ভালোবাসে খেতে, যার জন্য আমার মেয়ে বলেছে মা কালকে আমাকে কিন্তু স্কুলে তুমি এটা দিয়ে দেবে পিঠাটা। আমি যে ঠিক আছে। তো বেশি আমি বেটার বানাইনি, আমি অল্প করেই বানিয়েছিলাম, জানি না, জানতাম না যে ও নিয়ে যাবে স্কুলে, তাহলে একটু বেশি করেই দিতাম। তো যাই হোক, 7খানা মতন হয়েছিল। তো 2খানা আমার মেয়ের জন্য রেখে দিয়েছি স্কুলের জন্য। দেখো প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে উঠছে। আর এই ফ্রাইং প্যানটা আমি কিনেছি পার্টিকুলারলি এই পিঠা পাটিসাপটা পিঠাটা করব বলে। এখানে কিন্তু ননস্টিকের তো দারুণভাবে কিন্তু ওঠে। দেখো রেডি, ভিডিওটা এই পর্যন্তই।